সারা ভারতবর্ষের পাশাপাশি কুলটি বিধানসভাতেও ব্যাংক ধর্মঘট, বিঘ্নিত এটিএম পরিষেবা। সারা ভারতবর্ষের সাথে সাথে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার বিভিন্ন জায়গায় দেখা মিলল ব্যাংক ধর্মঘটের প্রভাব। কুলটি বিধানসভা নিয়ামতপুর বরাকর, চীনাকুড়ি, ডিসেরগড় সহ কুটের সমস্ত জায়গায় আজ বৃহস্পতিবার এই ধর্মঘটের প্রভাবে দেখা মিলল এবং সাথে সাথে এলাকার এটিএম পরিষেবা বিঘ্নিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের জন্য সংসদের চলতি অধিবেশনেই আইন সংশোধনে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার, আর এর প্রতিবাদেই আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দুদিনই ব্যাংক ধর্মঘট ডেকেছে ব্যাংক কর্মীদের 9টি ইউনিয়নের মঞ্চ UFBU। এর জেরে ব্যাংকের পাশাপাশি এটিএম পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংক ধর্মঘট রয়েছে, বর্তমানে ভারত সরকার সংশোধনে একটি বিল পেশ করতে চলেছে, সেটি হচ্ছে ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল। এই বিলের দরুন ভারত সরকারের যা হিস্সেদারি রয়েছে সেটা 26% নেমে আসতে পারে, এবং এরই বিরুদ্ধে বর্তমানে 9টি ব্যাংক ইউনিয়ন মিলে দুদিনের ধর্মঘট ডেকেছে। যদি এই ধর্মঘটে সরকার আপনাদের দাবি না মানে তাহলে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হবে? আগামী দিনে আমরা এর থেকেও বেশি বড়সড় একটা ধর্মঘটের দিকে এগোচ্ছি, এবং যদি এই দাবি না মানে তাহলে আমরা আমাদের আন্দোলনটাকে আরও বেশি আগে নিয়ে যাব। আপনার নাম আর পরিচয়টা বলুন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।